আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালা এসেছে বিজয়ের মাস, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে আমরা এই মহান বিজয় দিবসের একটি পোস্টার ডিজাইন করব, আপনাদেরকে দিয়ে দেবো এই পোস্টারটি। আপনারা ভিডিও দেখে আপনারা আপনাদের ছবি এডিট করে, নাম এডিট করে আপনারা আপনাদের পছন্দের নেতাদের দিয়ে আপনারা পোস্টার ডিজাইন করতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার পর কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তারপর ছবিটি কীভাবে এখানে ফিলফি ফাইল ডাউনলোড করে ফিলফি ফাইলে অ্যাড করবেন, আর পিক্সেল ল্যাব অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন, আজকে সব প্রসেস দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখব বিজি রিমুভ, এখানে এসে লিখব বিজি রিমুভ, এখানে এসে লিখব বিজি রিমুভ, বিজি বিজি রিমুভ দিলে চলে আসবে এটা। তারপর প্রথম লিঙ্কে ক্লিক করব। প্রথম লিঙ্কে ক্লিক করার পর আমরা একটা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দেবো, আপলোড ইমেজ, আপলোড ইমেজ থেকে আপনারা এখান থেকে একটা ছবি দিয়ে দিবেন। এখানে যদি না আসে তারপর ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজ থেকে আপনারা যেই যেই হোল্ডারে আছে সেই ছবি সেই হোল্ডারে সিলেক্ট করে আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম, ফটোস গ্যালারিতে আসলো, গ্যালারি থেকে আদার্স, আপনাদের ছবি যেখানে থাকবে সেখান থেকে একটা ছবি ক্লিক করে দেবেন। আমি এই ছবিটা দিয়ে দিলাম। তারপর ছবি আপলোডিং হবে, আপলোডিংয়ের পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড হবে। একটু ধৈর্য ধরুন, ভিডিওটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তারপর শেয়ার করে দিবেন, প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন, আর তারপর বেল আইকনটি অন করে দিবেন। হ্যাঁ দেখুন, ছবির ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এখন ছবিটা পিএনজি ফাইল হয়ে গেল, ছবির ব্যাকগ্রাউন্ড আর নেই। তারপর এখান থেকে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন, উপরে দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ ডাউনলোড কমপ্লিট। তারপর চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব আসবে, পিক্সেল ল্যাবে ক্লিক করবেন। আর এই সফটওয়্যারটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আমি ইনস্টল করা আছে, ওপেনে ক্লিক করবেন, আমি ওপেনে ক্লিক করে দিলাম। ইনস্টল হওয়ার পর ওপেন আসবে, তারপর উপরে দেখুন থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটের পর দেখুন ওপেন ডট পিএলপি আছে, ওপেন ডট পিএলপিতে ক্লিক করবেন। ওপেন ডট পিএলপিতে ক্লিক করার পর উপরে দেখুন পিএলপি, এই পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর আপনাদের ফাইল শুরু হবে, এখান থেকে আপনারা যে হোল্ডার থাকবে সেই হোল্ডার থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করে দেবেন। আর পিএলপি ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর পাসওয়ার্ড, চারটি পাসওয়ার্ড দেওয়া আছে, আমি ভিডিওর মাঝে বলে দেবো পাসওয়ার্ড কি। আমার ডাউনলোড হোল্ডার নেই, আমি দেখি কোন হোল্ডার আছে, আমার আছে পিক্সেল ল্যাব অ্যাপে 16ই ডিসেম্বর। হ্যাঁ এই পোস্টারটি 16ই ডিসেম্বর 22 টেকমনির, এই পোস্টারটি আপনারা ডাউনলোড হোল্ডারে আপনাদের পেয়ে যাবেন। তারপর একটা ব্যাগ দেবেন, হ্যাঁ দেখুন চলে আসছে ছবিটি। আসার পর উপরে থ্রি ডট আছে, থ্রি ডটের নিচে দেখুন লেয়ার বক্স, এই লেয়ার বক্সে আসার পর প্রত্যেকটা লেয়ার লক করে দেবেন। প্রত্যেকটা লেয়ার লক করার পর নিচে দেখুন আমার ছবি থাকবে, এই ছবি, এই ছবি লেয়ারটা আনলক করে দেবেন। আনলক করার পর ছবির উপর একটা লেয়ার বক্সের উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে লেয়ার বক্সের উপর একটি ক্লিক করবেন। তারপর দেখুন ছবির উপর সিলেক্ট হয়ে গেলো, এই ছবিটা আমরা যে সিলেক্ট করবো মানে অন্য আরেকটা ছবি দিব, অন্য একটা ছবি দেওয়ার জন্য নিচে দেখুন মাঝখানে এর পাশে, এর পাশেরটাতে ক্লিক করবেন, মাঝখানেরটাতে, মাঝখানেরটাতে ক্লিক করার পর এদিকে দেখুন রিসিলেক্ট, রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর কিছুক্ষণ আমরা আগে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ছবিটা চলে আসে, এই ছবিটা আমরা তারপর আমরা বিভিন্নভাবে ক্রপ করতে পারবো। দেখুন দেখতে পাচ্ছেন তো, আমরা বৃত্তও বৃত্ত আকারেও ক্রপ করতে পারবো। তো আমি এভাবে ক্রপ করলাম, তারপর ছবিটা দিয়ে দিলাম, ছবিটা পজিশন অনুসারে বসাই দিবেন প্লিজ। আমি পজিশন সহকারে বসাই দিলাম, এটা পজিশন মিলতেছে না, আপনারা একটা পজিশন মিলাইয়া ছবি তুলবেন আপনাদের ফোন দিয়ে। তারপর হ্যাঁ বসে গেল, ছবিটা বসে গেল। তারপর আবার লেয়ার বক্সে ক্লিক করে ওই ছবিটার লেয়ার লক করে দিবেন, ছবি লেয়ার লক করে দিলাম। তারপর দেখুন নাম, এই যে শফিকুল ইসলাম মনির, এই লেয়ারের উপর ক্লিক করবেন আর তালাটাও আনলক করে দিবেন। তারপর দেখুন ছবির উপর ডবল ক্লিক করলে এডিট অপশন চলে আসবে, এই যে এডিট করতে পারবেন আপনাদের নাম, আপনাদের নাম যা ইচ্ছে তাই দিতে পারবেন। আমি একটা দিয়ে দিলাম এমনিতে, তারপর এই যে
সিপি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। এই যে প্রত্যেকটা ছবি এভাবে এডিট করবেন, প্রত্যেকটা ফাইল এভাবে এডিট করবেন। আর কীভাবে শেয়ার করবেন, শেয়ার করার জন্য উপরে দেখুন শেয়ার অপশন, এই শেয়ার থেকে এই যে দেখুন কাস্টম আছে, এখানে কাস্টমের জায়গায় আল্ট্রা সিলেক্ট করে দেবেন। আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে হওয়ার পর রেন্ডারিং ইমেজ হবে, রেন্ডারিং ইমেজ হওয়ার পরে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আর গ্যালারি থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাও শেয়ার করে দেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখবো গ্যালারিতে কীরকম হয়েছে ছবিতে। এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবেন। তারপর আমি গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে এই যে দেখুন প্রথমে এই ছবিটা আমরা এডিট করলাম, সরি এটা না, এই যে এটা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।